যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাণ্ডব চালাচ্ছে ক্যাটাগরি ফোর মাত্রার হারিকেন হেলেন ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে এগোচ্ছে ঝড়টি আশঙ্কা বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এর মধ্যে রাজ্যটিতে বিদ্যুৎহীন চার লাখ মানুষ দুর্যোগটি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জেনেছে প্রেসিডেন্ট জো বাইডেন বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন হারিকেন হেলেনের প্রভাবে উত্তাল সমুদ্র এভাবেই উপকূলীয় এলাকাগুলোর সড়কে আছড়ে পড়ছে বিশাল আকার ঢেউ বৃহস্পতিবারই ক্যাটাগরি ফোরের ঘূর্ণিঝড়ের রূপ নেয় হ্যারিকেন হেলেন দিবাগত রাত তিনটা নাগাদ ফ্লোরিডার বিগ বেনে আঘাত হানে ঝড়টি চালাচ্ছে রীতিমতো তাণ্ডব ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলের দিকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে সেটি সরে যাচ্ছে আবহাওয়াবিদদের পূর্বাভাস সেখানে ঝড়ের ঘূর্ণন বেগ থাকবে ঘন্টায় এক থেকে পাঁচশো কিলোমিটার এ পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি বাইরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক কেউ বাইরে যাবেন না এরই মধ্যে সমুদ্র উত্তাল বিশেষ করে টাম্পা বিচে জলোচ্ছ্বাসের সম্ভাবনা প্রবল শুধু ফ্লোরিডা নয় বিপজ্জনক এলাকার তালিকায় রয়েছে জর্জিয়া অ্যালাবামা ও নর্থ কেরোলাইনাও জরুরি অবস্থা জারি করা হয়েছে সেসব রাজ্যেও অন্যান্য বারের তুলনায় এবারের ঝড় বড় ও বিপর্যয়কর হবে সতর্ক করেছেন আবহাওয়া বিদ্রাহ বলা হচ্ছে বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাসের পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে সাড়ে চারশো মিলিমিটার পর্যন্ত যা রূপনিবে ভয়াবহ বন্যায় তছনছ করতে পারে অবকাঠামো ও জনপদ রাজ্যের একশো কাউন্টির সবগুলোই জরুরি অবস্থা জারি করা হয়েছে এটা একটা বড় ও ভয়ঙ্কর ঝড় হতে চলেছে পাঁচশো মাইলের বেশি এলাকা জুড়ে সেটি এগুচ্ছে পুরো রাজ্যকেই লন্ডবন্ড করবে ফ্লোরিডার টেইলর কাউন্টির শেরিফ অফিস সবাইকে ওয়াটারপ্রুফ কালি দিয়ে শরীরে নিজের নাম পরিচয় লিখে রাখার পরামর্শ দিয়েছে যাতে হারিয়ে গেলে সহজেই পৌঁছে দেওয়া যায় পরিবারের কাছে ভয়াবহ এই ঝড়কে গুরুত্ব দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টও মেডিকেল টিম পাওয়ার রিস্টোরেশন টিম জেনারেটর পানি খাবার সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে সবাইকে অনুরোধ করব এই দুর্যোগকে গুরুত্ব দিতে প্রচন্ড মারাত্মক হতে চলেছে এর প্রভাব দু বছর আগের ঝড়ে দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল এরই মধ্যে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় চার লাখ মানুষ প্রতিবেশী জর্জিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন তেরো হাজারের বেশি বাড়িঘর ইফাদার খন্দকার যমুনা নিউজ